ঈদের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও রেল স্টেশনগুলোতে ভিড় করেছেন টিকিট প্রত্যাশীরা। সকাল 9টায় একযোগে রাজধানীর 5 জায়গা থেকে টিকিট বিক্রি শুরু হয়। আজ দেয়া হচ্ছে 1 জুনের টিকিট, তবে এখনও অনলাইনে টিকিট কাটতে পারছেন না যাত্রীরা। আশিক মাহমুদের প্রতিবেদন। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাতে কমলাপুর রেল স্টেশনে আগাম টিকিটের জন্য ভিড় করেন যাত্রীরা। ভোগান্তি কমাতে এবার প্রথম রাজধানীর 5টি জায়গা থেকে দেয়া হচ্ছে রেলের অগ্রিম টিকিট। তাই অন্য বছরের তুলনায় এবার ভোগান্তি অনেক কম। দীর্ঘ অপেক্ষার পর কাঙ্ক্ষিত টিকিট হাতে পেয়ে খুশি যাত্রীরা। 15 ঘন্টা পর টিকিট পাইছি, খুশি হব না মানে কি বলেন? অবশ্যই খুশি, আমি খুবই আনন্দিত যে আমি বাড়িতে সবার সাথে ঈদ করতে পারবো। সকাল 9টা থেকে 1 জুনের টিকিট বিক্রি শুরু হয়। কমলাপুরে দেয়া হচ্ছে উত্তরবঙ্গ ও খুলনা বিভাগের টিকিট, চট্টগ্রাম ও নোয়াখালী গামী ট্রেনের টিকিট দেয়া হচ্ছে বিমানবন্দর স্টেশনে। এছাড়াও ময়মনসিংহ ও জামালপুরের জন্য তেজগাঁও স্টেশন, নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেসের টিকিট বনানী এবং পুরাতন রেলভবন ফুলবাড়িয়া থেকে দেয়া হচ্ছে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট। আগামীকাল দেয়া হবে 10 জুনের, শনিবার দেয়া হবে 13 জুনের এবং রোববার দেয়া হবে 4 জুনের টিকিট। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।